ফিলিস্তিনিদের যত্রতত্র গুলিস্তে ইসরায়েলি নেতা নিয়ে হর্ষভ সংকেত। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানের ড্রোন উৎপাদন কারখানা উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। পাকিস্তানে মসজিদে বোমা হামলার পরের দিনই থানায় ভয়াবহ বন্দুক হামলা। আরো জানিয়ে দেব, রাশিয়াকে আরো সহায়তার জন্য প্রস্তুত বেলারুশ। মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে যোগদান নিয়ে যা বললেন এরদোগান। আরো থাকছে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্যাকেজে যা যা থাকছে। এবং সর্বশেষে জানিয়ে দেব, যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র এবং চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং এই চ্যানেলের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ফিলিস্তিনিদের যত্রতত্র গুলিস্তে ইসরায়েলি নেতা নিয়ে হর্ষভ সংকেত। ফিলিস্তিনদের যত্রতত্র গুলি ছুড়তে বা হত্যা করতে পারবে বেসামরিক ইসরায়েল। সহজে ইসরায়েলদের পক্ষে আগ্নেয়াস্ত্র বহন করার আইন প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবুজ সংকেত ভীতির সঞ্চার করেছে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের মনে। মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার বৈঠকে তিনি জানান, খুব শীঘ্রই অবৈধভাবে রাখা ব্যক্তিগত অস্ত্রের অনুমতি দেবে সরকার। লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সেক্ষেত্রে শিথিল করা হবে। সর্বোত্তম সময়ে অগ্নেয়াস্ত্রের জন্য আবেদনকারী ইহুদিরা পাবেন ছাড়পত্র। বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর প্রতিশ্রুতিতে জানিয়েছে, পশ্চিম তীরে অবৈধভাবে ইসরায়েলিদের দখলকে আরো শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই দিনে ফিলিস্তিনিদের জন্য শাস্তিমূলক একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করে নেতানিয়াহু সরকার। তারা জানায় দখলকৃত পশ্চিম তীরের বাড়ানো হচ্ছে উচ্ছেদ অভিযান, সেসব জায়গায় শিগগির গড়ে তোলা হবে ইহুদি বসতি। ইতিমধ্যে বাহিরে হামলা চালে 13 বছরের শিশুর কিশোর সহ ছিলগালা করা হয়েছে। রোববারের মধ্যে সেটি গুড়িয়ে দেওয়া হবে ধুলায়। তার পরিবার এবং উস্কানি দাতাদের সামাজিক সুরক্ষা পাওয়ার অধিকার বাতিল করেছে ইসরায়েল। ইরানের ড্রোন উৎপাদন কারখানার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। নতুন করে ইরানের ড্রোন উৎপাদন কারখানার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীকে ইরান ড্রোন সরবরাহ করছে এমন অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। গতকাল মঙ্গলবার আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় ইরানের 60টি কোম্পানি এবং সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে এ নিয়ে এখনো আমেরিকা ও তার মিত্র কোনো প্রমাণ দেখাতে পারেনি। আমেরিকা বলছে ইরানের এই ড্রোন উৎপাদন কারখানা শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিল, যা আমেরিকার জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতির স্বার্থের বিরোধী। ইরানের যে 60টি প্রতিষ্ঠানের উপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, রিসার্চ অ্যান্ড সেল সালফিসেন্স জিহাদ অর্গানাইজেশন, ওই যে ইন্ডাস্ট্রি শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ এবং ড্রিজেন অ্যান্ড অফ এয়ারক্রাফট ইঞ্জিন কোম্পানি, ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর স্পেস ফোর্স। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় নিষেধাজ্ঞা নির্দেশনায় বলেছে যেসব প্রতিষ্ঠান ইরানের এই সার্থিক সংস্থার সাথে পণ্য বিক্রয় করবে তারা কালো তালিকাভুক্ত হবে এবং তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হবে। সূত্র রয়টার্স। পাকিস্তানে মসজিদে বোমা হামলার পরের দিনই থানায় ভয়াবহ বন্দুক হামলা। পাকিস্তানে পেশোয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলার পরের দিন মঙ্গলবার পাঞ্জাবের নীলাউলিতে একটি থানায় বন্দুক হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠীরা। ধারণা করা হচ্ছে তারা তেহরিক আই তালিবান পাকিস্তান টিটি সদস্য। খবর ডনের। বুধবার ভোরে পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডক্টর উসমান আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন সশস্ত্র হামলাকারী নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটি সদস্য, তারা একটি থানায় হামলা চালিয়েছে। হামলার সাথে সাথে গাজী খান ও গার গোদা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের সাথে মিলে জঙ্গিদের আক্রমণ প্রতিহত করেন তারা। জানা যায় রাত 9টার দিকে এই হামলা শুরু হয়। সক্রিয় অবস্থা ব্যবহার অস্ত্র ব্যবহার করে মকরওয়ালার থানার ভারী গুলি বর্ষণ করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশ। রাশিয়াকে আরো সহায়তার প্রস্তাব বেলারুশের। ইউক্রেন যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে আরো সহায়তার প্রস্তাব বেলারুশ, এমনটাই জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। যদিও তার দাবি চলমান সংঘাতে রাশিয়ার কারো সহায়তার প্রয়োজন নেই, খবর রয়েছে ভেলের। মঙ্গলবার জিম্বাবুয়ে সফরকালে রাশিয়াকে সমর্থন দেওয়ার তার দেশ চাপে রয়েছে কিনা এমন
প্রশ্নের জবাবে এসব বলেন লুকাশেঙ্ক। তবে কি ধরনের সহায়তা করতে চান তিনি সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। প্রসঙ্গত গত বছরে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য রাশিয়াকে নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় বেলারুশ। গত মাসে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় তার দেশ। তবে এখন পর্যন্ত বেলারুশের কোনো সৈন্য সরাসরি এ যুদ্ধে অংশ নেয়নি। মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। মিয়ানমারের জান্তা সরকার আরো সদস্য এবং প্রথম জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মিত্ররা। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য এদিন মিয়ানমারের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীতে জান্তা সরকারের উপর নতুন করে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এলো। 2021 সালে পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশ সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এদিন দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন, খনিজ কোম্পানি এবং জ্বালানি বিষয়ক কর্মকর্তা সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রে এই প্রথম মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস ইন্টারন্যাশনাল কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করল। এটা জান্তা সরকারের সর্বোচ্চ আয় করা মিয়ানমারের সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন মানবাধিকার সংগঠন অনেকদিন ধরেই এমজি এর উপর নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দিয়ে আসছিল। সূত্র পাস টুডে। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানে যা বললেন এরদোগান। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গে এরদোগান বলেছেন ফিনল্যান্ডকে তিনি ইতিবাচকভাবে দেখেছেন, কিন্তু তার দেশ সুইডেন ন্যাটোতে অন্তর্ভুক্তির আবেদনে সমর্থন দেবেন না। আল জাজিরা খবরে বলা হয়েছে বুধবার সংসদে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি ডেপুটিদেরকে এরদোগান এ কথা জানান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন সুইডেনে এই মুহূর্তে চেষ্টা করা উচিত নয়, আমরা তাদের আবেদনে হ্যাঁ বলবো না যতক্ষণ পর্যন্ত তারা কোরআন পোড়ানোর অনুমতি দেবে। গত সপ্তাহে ন্যাটোতে যোগদান নিয়ে ফিনল্যান্ড সুইডেনের সঙ্গে তুরস্কের একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু উগ্র ডানপন্থী সদস্য কর্তৃক সুইডেন কোরআন পোড়ানোর প্রতিবাদে তুরস্ক ওই বৈঠক বাতিল করে। ফিনল্যান্ড সুইডেন গত বছর ন্যাটোতে যোগদানে আবেদন করার পর থেকে তুরস্ক তাদের কিছু শর্ত দিয়ে বলেছে এসব শর্ত পূরণ হলে তাদের আবেদনের উল্লেখ। ন্যাটোতে নতুন সদস্য নিতে হলে জোটের সকল সদস্যের অনুমোদনের প্রয়োজন হয়। ইউক্রেনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্যাকেজে যা থাকছে। ইউক্রেনের জন্য আরো ২ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এবার প্যাকেজের অন্যান্য যুদ্ধাস্ত্রের পাশাপাশি দূরপাল্লার রকেট অন্তর্ভুক্ত থাকবে। বুধবার দুই মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের পরিকল্পনার কথা জানিয়েছে দুজন কর্মকর্তা। জানান চলতি সপ্তাহের মধ্যে এ সহায়তা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবার প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং জ্যাভলিন এন্ট্রি ট্র্যাক অস্ত্রের জন্য সহায়তা সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এক কর্মকর্তা বলেছেন প্যাকেজের একটি অংশ ১.৭২৫ বিলিয়নের হবে, সেটি ইউক্রেন সিকিউরিটি ইনভেস্টিগেশন নামে পরিচিত একটি তহবিল থেকে আসবে। ইউএসআই তহবিল এইস অ্যান্ড বিউকে এয়ার ডিফেন্স কাউন্টার ড্রোন সিস্টেম এবং কাউন্টার আর্টিলারি এয়ার লাইসেন্স রাডার যোগাযোগ সরঞ্জাম দিয়ে থাকবে। প্যাট্রিয়ট এবং বেন্টলিসের মতো প্রধান সিস্টেমগুলো খুচরা যন্ত্রাংশের প্রদান করা হবে। কর্মকর্তারা আরো জানিয়েছেন এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসা সরঞ্জাম এর মধ্যে থাকবে। এবার ভয়াবহ যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র এবং চীন। আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্র চীন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল। কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র চীন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন বিমান বাহিনীর এক শীর্ষ জেনারেল। গত শুক্রবার কর্মকর্তাদের পাঠানো এক স্মারকলিপিতে তারকাখচিত জেনারেল মাইক মিনিহান এ ভবিষ্যৎবাণী করেছেন। খবর এনবিসি নিউজের। সেনা ও নিজের অধীনে থাকা কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, আশা করছি আমরা ধারণা ভুল নয়, তবে আমরা মন হচ্ছে ২০২৩ সাল নাগাদ যুদ্ধ হবে। এয়ার মোবাইলটি কমান্ডার প্রধান মিনিহাল বলেছেন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে শি জিনপিং তার তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছে। ২০২২ সালে অক্টোবরে যুদ্ধ পরিষদ গঠন করেছেন তিনি। এদিকে ২০২৪ সালে তাইওয়ান প্রেসিডেন্ট নির্বাচন এটি শি জিনপিং এর জন্য অজুহাত তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সাল এ কারণে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকবে আর এসবের সুযোগ নিয়ে তাইওয়ানের দিকে অগ্রসর হবে চীন। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেছেন জেনারেল মিনিহানের এই
মন্তব্য চীন মার্কিনকে প্রতিরক্ষা বিভাগের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না। সূত্র পাস টুডে।